Hello everyone, welcome back to Devnath Couple in Russia. আজকে আমাদের ঘরে অনেক দিন পরে অনেক অনেক গেস্ট আসবে, মানে গেস্ট তো অবশ্যই আসে, প্রায় সময় একজন দুজন তিনজন এরকম, বাট আজকে অনেক অনেক গেস্ট আসবে সেই জন্যই আমাদের আয়োজন চলছে। তো এখন আমি সব রান্না বান্না শেষ করে জাস্ট মানে একটা সুন্দর ড্রেস পরলাম, ড্রেসটা আমার নিজের তৈরি, এখন রেডি। প্রশ্নটা তো এখানে কি কারণে এত স্পেশাল গেস্ট এবং এত এত গেস্ট এতদিন পরে আমাদের ঘরে আসবে সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো, সেটা পুরোটা ব্লগ দেখে নিন, তারপরে অবশ্যই আপনাদেরকে জানাচ্ছি। এই যে দেখেন আমাদের ঘরে গেস্ট এসে ওরা আমাদের রান্নাঘরে সবকিছু রেডি করছে। এই হচ্ছে আমাদের গেস্ট। এই যে দেখেন আরুষ এদিকে তার বন্ধু পেয়ে গিয়েছে, প্লাস সে একটা গাড়ি গিফট পেয়েছে, সেই গাড়িটা নিয়েই বসে আছে। সেই গাড়িটা কাউকে দিবেও না খুলতে, বক্সটাও কারো হাতে দিবে না, সে এটা নিয়েই লাফালাফি করছে। আর ওপাশে আমরা টেবিল অলরেডি সাজিয়ে নিয়েছি, ফার্স্টেই সব সালাদ আইটেম রেখেছি যাতে সালাদগুলো খেতে খেতে মানে গরম খাবারগুলো ঠান্ডা না হয়ে যায়। তো ফার্স্টে ওরা সবাই সালাদ খাবে, মানে দুই তিন আইটেমের সালাদ আছে, তারপরে হচ্ছে গিয়ে পোলাও মাংস ভাজা বড়া যা আছে সব কিছু নিয়ে আসবো। আর অনেকদিন পরে আসলে অনেক বাচ্চারা আমাদের ঘরে এসেছে, প্রত্যেক সময় একজন দুজন আসা হয়, বাট আজকে অনেকদিন পরে তিন চারজন একসাথে খেলতে পারতেছে। আরুষেরও ভালো লাগতেছে, সে ওর খেলনাগুলো সবাইকে দিচ্ছে, প্লাস আমরাও নিশ্চিন্তে বসে বসে গল্প করতে পারতেছি কারণ ওরা ওদের মতো করে খেলতে পারতেছে। তাই আমাদের এই ভাজাটা প্লাস মূলা ভাজি, আমরা যতবারই করি মূলা কিংবা কুমড়া ভাজি যতবারই করি কেউই সেটা ধরতে পারে না এটা আসলে কি করেছি আমরা। প্রত্যেকবারই এখন সবাই নিয়েছে প্লেটে, মানে খুব ইন্টারেস্টিং সবার জন্য, সবাই একটা একটা করে প্লেটে নিয়েছে, বাট সবাই বলতেছে এটা আসলে কি, এটা আসলে কি, মূলা ভাজি কিংবা আমি করেছিলাম পালং শাকের পালং পাতার বড়া সেটাও ওরা বলতে পারতেছে না কি। এলো আমাদের আমার খুব ঘনিষ্ঠ মানুষগুলা, যেখানে আসলে এখানে দেখতেছেন যাদের সাথে আমি অনেক অনেক বছর যাবৎ, এখন যে লোকটার সাথে কথা বলাবো সে হচ্ছে আমার ফার্স্ট টিচার ভার্সিটি, যখন আমি ডিগ্রি কমপ্লিট করি উনি ছিল মেন টিচার আমার, এবং এখন ওনার সাথে আমার এরকম সম্পর্ক হয়েছে যে উনি আমার কাছের একজন বন্ধু, পাশে ওনার মেয়ে বসা, উনি বর্তমানে আমাদের প্রিন্সিপাল ভার্সিটির, কিন্তু ওনাকে দেখলে মনে হয় না যিনি এত বড় একটা ডিপার্টমেন্টের হেড। এখন ওনার সাথে আপনার পরিচয় করাবো, উনি সুইতলানা। সুইতলানা, মেনি মেনি টাইমস এগো আই মেট অপূর্ব, হি ওয়াজ ভেরি লিটল বয় লাইক দিস, এন্ড হি সেড দ্যাট হি ওয়ান্ট টু বি আ স্টুডেন্ট অফ সারাতোভ স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ গগন। নাও I hope his son, Arush, is going to be our student. I will be glad to see him in our university. Bye-bye. Okay, it's not. হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ সবচেয়ে কাছের একটা বন্ধু আমার, হচ্ছে ওনার সহধর্মিনী মাক্সিম। এ হচ্ছে আমার খুব একটা ঘনিষ্ঠ বান্ধবী যার সাথে আমার ভার্সিটিতে অনেক অনেক মানে আমরা প্রায় তৈরি করছি ওর সাথে, এবং খুব ভালো একজন লেখিকা, বড় জার্নালিস্ট। В этом 2022 году прилечили, сколько лет. Вот. Мы с ним гоняли маленькую тачку и ездили в город. এ হচ্ছে আমার একটা বান্ধবী যার সাথে আমার ভার্সিটি লাইফে যখন আমরা চাকরি করতাম একই ডিপার্টমেন্টে আমরা চাকরি করতাম, এখন ওনার এই মেয়ে ছেলে এ হচ্ছে জামাই, ওরা আমার সাথে এখনও খুব ভালো সম্পর্ক, মানে খুব খুব যে কোনো অকেশনে ওরা আমাদের এখানে আসে। Я его не знаю, как человека. Я помню только, что он ходил.
А у него была такая большая куртка, толстая. А я вообще сейчас люблю пингвинов. И он мне напоминал пингвинов, вот так вот ходил на работу, идет такой пингвин у нас. А там придет, разденется, такой маленький, черненький, что-то там лопочет. Ну что, мы с ним учили, я с ним учил русский там с ним. Он говорил, Вера Николаевич, ему говорю, Вера Николаевна. Николаевич. Вот так вот мы с ним познакомились, знаю, давно. Он прекрасен, душой. Вот, он замечательный человек. Обожаю, ценю. Прекрасен, он прекрасный, его теперь семья. Вот мы все собрались здесь. Хэ, хо нам душа воя хэ. Боже, ачи адда гуртеси. Мадер башай. Идер батчара. Ашро удеше темно чала фера курси. Кинде ахон удер батчара шато. Браку жом жомат хала дола куртеси. Шавай, шав батчара хэ. Хэ нама батча шате. Ор жамай. Оре шигайтасе кивове. Гор ронг курте хай. Амар чиле дэ, шикаки гор ром горта хай. О, ты монтаж, я потом оставлю открытым, как носишь. Перед отходом. Ара мадэр хавадавар онэкта шешпор джаи. আমাদের ঘরের অবস্থা দেখেন আরুশের কি পরিমাণ খেলনা সবগুলো খেলনা সবাই ছড়াইয়া ছিটাইয়া খেলতেছে আমাদের গেস্টরা অবশেষে সবাই চলে গেল আপনারা দেখতে পারলেন এবং তাদের সাথে খুব ভালো একটা সুন্দর একটা সময় কাটালাম সবাই আর দেখেন আমার টেবিল অলরেডি কিন্তু পরিষ্কার কিন্তু কে করেছে পরিষ্কারটা আমি কিন্তু করিনি ওরা সবাই মানে যারা এসেছে গেস্ট ওরাই সবকিছু নিয়ে আমার রান্নাঘরে প্লেট টেট সব পরিষ্কার করে দিয়ে আসছে মানে জাস্ট খালি আমি ধুবো আর কি এইটুকুই বাকি বাকি কিন্তু টেবিল মোটামুটি অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে আর আরুষ তো দেখেন এই যে আরুষের বাবার টিচার আরুষকে একটা দারুণ অনেক দামি একটা জিনিস দিয়েছে যেটা মানে সোনার থেকেও বেশি দামি গিফটটা তাছাড়াও সবাই টুকটাক অনেক গিফট নিয়ে আসছে এখন আমি দেখিও নি খুলে তো আবার পরে দেখ হ্যাঁ আরুষের জন্য এটা খুবই মানে দামি একটা গিফট আরুষ পাইলো তো এখন আমরা সবকিছু পরিষ্কার করবো আরো যেগুলো বাকি রয়েছে আরুষও খাওয়া দাওয়া করবে দেন ঘুম তো আজকে বিশেষ দিনটা কি আপনাদেরকে বলেছিলাম বিশেষ কোনো দিন মেবি সেই জন্যই এত গেস্ট আসছে জাস্ট হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে মানে সবসময় আমরা প্রতি বছরই ট্রাই করি হ্যাপি নিউ ইয়ারের যে বন্ধটা থাকে তখন মানে সবাই একসাথে আমাদের বাসায় ইনভাইট করতে এরকম বড় একটা কোম্পানি থাকতে অনেকজন লোক মানে সবাই একসাথে আনন্দ ফুর্তি করলাম যারা মানে আরশে বাবার সাথে অনেক অনেক বছর ধরে বন্ধুত্ব তো এবছর মানে গত দুই বছর ধরে করোনার জন্য আমরা আসলে কাউকে ইনভাইট করতে পারছিলাম না সবাই সবার ঘরে কিংবা ইনভাইট করলেও একজন দুইজন তিনজন এর বেশি পারছিলাম না তো এবার যেহেতু ভাবলাম না আর হচ্ছেই না এবার ইনভাইট করবোই সবাইকে আর যেটা বলে অতিথি হচ্ছে নারায়ণ তো সেটা আমরাও তো মানি তাই না আর যেহেতু আমরা হিন্দু মানুষ অবশ্যই সেটা মানা উচিত তো সেই জন্য আজকে মানে অনেক আনন্দ লাগছে যে অনেক দিন পরে অনেক অনেক গেস্ট একসাথে মানে আমাদের ঘরে আসলো সবাই অনেক ভালো একটা টাইম স্পেন্ড করলাম এবং বাচ্চা কাচ্চা দেখলেন মানে খুব আনন্দ করছে আর অলরেডি দেখেন আমার খেলনাগুলো এখন এগুলো পরিষ্কার করতে হবে গুছাইতে হবে সবকিছু তার তো তার গাড়ি নিয়ে বসেই আছে ও কোনো ডিস্টার্ব করবে না তো আমরা এখন সবকিছু গুছাই নিব তো আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিব আজকের মতো সবাই ভালো থাকবেন আর এই যে দেখেন সাহেব মানে পেটটা ফুলাইয়া দাঁড়ায় রয়েছে খাওয়া দাওয়া কি বেশি হয়েছে আজকে তোমার তো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করব যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা কি করবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক করে দিবেন ভিডিওটা ভালো লাগুক আর না লাগুক আরশের বাবা বলছে লাইক করে দেওয়ার জন্য কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগছে আমাদের ভিডিওগুলো আপনাদের তো নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা